কাকা আদাব আদাব কি বাবা তোমরা সকাল সকাল আমার দোকানে এর আগে তো তোমাকে সকাল সকাল আমার দোকানে কখনো দেখি না কাকা দেখবেন কি করে আগের মতো তো আর ছোটাছুটি করি না আর আপনাদের আশীর্বাদে একটা জব পেয়ে গেছি তো ওই জায়গায় সময় দিতে হয় তাই নাকি তো বর্তমানে বাবা আর তোমরা কি কাজ করতেছো একটা এনজিও তে আছি কাকা তা বাবা ভালোই তো মন্দ কি অন্তত পকেটের ছেলে সারাদিন ভরা ঘোরাফেরা করতা সে তো বন্ধ হয়েছে কাজ করো ভালো কাকা শফিক সাদেক ওদের কথা বলতেছেন ওরা তো ইয়াং কলাপান ওরা বকাটে না টিকটকে দুষ্টমি তো করবে ঠিক আছে চুপ থাকো আমার এলাকার ছেলে পেলে তো ওদেরকে আমি চিনি ওদের দেখলেই আমার মাথার রক্তগুলো টপ করে ফুটতে থাকে ফুটিছে কি পানি আর কি ওই চা খাইতাম তো তাই আ ফুটছে তাহলে চিনি কম পাতি বেশি দিয়ে করা করে দিতে চাও আমি বলছি আমার ভাগ্নি চাকরির কথা আমি রেডি আইতে কোন যা মা আল্লাহর নাম লইয়া যা শফিক ভাই কেমন আছেন ভালো আছি চাঁদনি তুমি কেমন আছো ভালো ছিলাম না কিন্তু আপনাদের গান শুনে ভালো না থেকে উপায় নেই আচ্ছা কি গানটা জানি গাইলেন দোস্ত গানটা একবার গাতো আকাশেতে লক্ষ্য তারা চাতি কিন্তু একটা রে জগতে পরম বন্ধু প্রিয় আমার চা 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 নে রে
হলো না তো আগে কিভাবে গাইছিলেন আর এখন কিভাবে গাইছেন কিভাবে গাইছিলেন প্রিয় আমার চাঁদনি রে কি বল বলছে নাকি চাঁদনি ও বল বলছে আচ্ছা ঠিক আছে এটা মনে থাকে যেন আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম কাকা কল্যাণ দের বাসা চিনেন কল্যাণ কল্যাণ এই তো কল্যাণ ও ও ভাই আপনি আমার চাকরি ব্যাপারটা ওটা নিয়ে আপনি টেনশন করেন না ভাই আমি আমার বসকে বলছি আপনার চাকরি হয়ে যাবে তুমি বাবা চাকরি খুঁজছো জি কাকা তুমি কতটুকু লেখাপড়া করছো বাবা 2009 সালে ইন্টার পরীক্ষা পাস করছি অতএব তুমি ভালোই লেখাপড়া জানো আচ্ছা বাবা আমার দুইটা মেয়ে আছে আমার মেয়ে দুটোকে তুমি একটু লেখাপড়া করাইতে পারবা তাহলে তো ভালোই হইল হ্যাঁ ভালো হয় কাকা কাকা তাহলে কালকে থেকে পড়ানো শুরু করো কেন তুমি বাবা আজকে থেকে ওর লেখাপড়া শুরু করে দাও মজনু এদিকে আয় এরা কে আমি এবারে ফ্যামিলি রে তুই মাস্টার সাহেবের বাড়িতে নিয়ে যা তোকে আপা মনি গো মাস্টার এখন নিয়ে ঠিক আছে যাচ্ছি মায়া দুটো ঘুমাইছে শিব ঘুমাইছে চাঁদনি পড়তাছে মাস্টার পোলাটা কেমন লাগলো তোমার খারাপ না ভালোই তো কথা একটু কম বলে আরে শিক্ষিত বললা না কথাবার্তা একটু কমই কইব আর বাড়ি তাহলে একটু নাস্তা বানি খাওয়াইও আর শিমুরে বইল জানি দুষ্ট মিটা না করে কাল থেকে কি আসব হ কখন সকালের দিক শিমু কি করছো তুমি হাতের লেখা লিখছি চাঁদনি তুমি কি করছো দেখছি কি কি দেখছো কিছু না শুনেন আমি আপনাকে স্যার বলে ডাকতে পারবো না তাহলে তাহলে মাস্টার তাহলে আমি আপনাকে মাস্টার বলেই ডাকব আচ্ছা ঠিক আছে এখন পড়াই মন দাও আপু তো মন দিয়েই দিয়েছে না মানে পড়াশোনা আই বজনু থানতা কি ব্যাপার তোমরা আমার হেলিকপ্টার দ্বারা করে লেখা এটা তো হেলিকপ্টার খুশি খুশি মনে হয় ব্যাপারটা কি আচ্ছা তুই তো আমাদের খুব ক্লোজ বলতে কোনো অসুবিধা নাই আচ্ছা তোদের বাড়িতে যে গুরগুর করে ওই লোকটা কে ও আচ্ছা উনি তো মাস্টার আমাদের চাঁদনি আপুকে পড়াইতে আসে কি কইলি শান্ত হ আমি দেখতেছি মজনু তুই যা এর আবার কি হলো চল একটা গিরিঙ্গি লাগাই দেব কি গিরিঙ্গি লাগাবো আরে বেটা কে লাগবে তুই বুঝবি চল কি দেখো আপনাকে দেখছি কেন এর আগে আমাকে দেখোনি দেখেছি তো তো আমরা শুরু করি কি শুরু করব পড়া আচ্ছা ঠিক আছে তোমার আপু কোথায় আমি থাকলে আর আপুর বিল থাকে না বুঝলাম না কি নিয়ে কথা বলছিস সিক্রেট বলতে পারবো ও আচ্ছা সিক্রেট বলতে হবে না ইংরেজি বের করো আজ টেন্স নিয়ে আলোচনা করব আমার সব মুখস্থ তাই বলতে পারবে পাস্ট প্রেজেন্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ গুড উদাহরণ দিতে পারবে গতকাল তাকে দেখেছিলাম আজ হচ্ছে আগামীকাল জামুকা হয়েছে আপু একটা থাপ্পড় দেব এটা কোনো উদাহরণ হলো সরি মনে করবেন না ও একটু বেশি পাকা ইটস ওকে পড়ো পড়তে ভালো লাগছে না তো কি করবা গল্প করব আচ্ছা আপনার বাড়িতে কে কে আছেন আমরা অন্য অন্য কোন সময় আলোচনা করব এখন আমি উঠবো দেখ দোস্ত চিন্তা চিন্তা আমার মুখটা শুকিয়ে গেছে হ্যাঁ বাবার বিষয় তা কি চিন্তা তোর তুই কি বুঝছ না আমার পোষা পাখি হন অন্য খাসাই পাখি আবার তোর পোষ মানলো কখন শালা কাটা গাই কে নুনে ছেড়ে দিচ্ছ আচ্ছা ঠিক আছে দোস্ত মুখ শুকিয়ে যাচ্ছে পানি দিলেই ভিজে যাবে একদম ভিজে টম মাস্টার ওই যে চাঁদনির মাস্টার এ মাস্টার দাদা
ভাই ব্যাপারটা ভালো করে। আমি মেস্টার না, আমি মাস্টার। হ্যাঁ বুঝা ভালাইছি, বুঝা ভালাইছি। কি বুঝলেন? কি বুঝলি? না কিছু না। এই মিস্টার, নাম কি? বাড়ি কোথায়? এখানে কি করতে আসো? নাম আরিফুজ্জামান আরিফ, বাড়ি চুয়াডাঙ্গা। এখানে একটা মেয়ে প্রাইভেট পড়াই। বুঝছি, চাঁদনির মাস্টার, বহুত পড়াইছেন, আর পড়ানোর দরকার নাই। কালকে থেকে এলাকায় যেন না দেখি। কারণটা কি বলা যাবে? কোনো কারণ নাই, ফার্স্ট টাইম লাস্ট ওয়ার্নিং দিছি। এই চল। আফা একটা কথা কইতাম। কি বলবি বল? আফা ওই শোক ইচ্ছা দিক আছে না, ওকে খুব ভালো মনে হয় না। কারণ ওরা কি উল্টা পাল্টা প্রশ্ন করে। কি প্রশ্ন করে? আমার বাড়িতে যে লোকটা আসে না, লোকটা কেডা কি করতে আসে? তাতে ওদের কি সমস্যা? সামনে পাইলে একটা থাপ্পড় লাগাম। ধ্যান কানের নিচে কয়েকটা। কি? ওই দুরা দুজন আসছে। মজু ভাই, গাড়িটা দাঁড় করাও। বাহ, কি কপাল আমার! একবার রাজ কপাল। আপনার সমস্যা কি? কি সমস্যা? না কিছু না। না কিছু না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই তো? সমস্যা আছে কি না পরে দেখা যাবে। এটা তো ভাবতেছি, সবার মাস্টার আবার কিছু কইলো। একটু ভাই ভালো তো বাবা বাবির কি, মাতার গরমে চান্দির চুল উঠা যাইতেছে। দাদা আদাব। আদাব, তা কি খবর তোমাদের? হ্যাঁ ভালো। কল্যাণ, তোমার একটা কথা বলতে চাই, কিছু না মনে করলে। দাদা এটা আপনি কি করলেন? আপনি একটা কথা বলবেন সেটা আমি কিছু মনে করব। তোমার এলাকার ফলাফনগুলো কেমন? কেমন মানে বুঝলাম না দাদা। রাস্তার উপর দাঁড় করায় আমার ঠেট দেয়, আমি যাতে এই এলাকায় না আসে ওয়ার্নিং দেয়। ও বুঝছি, এইটা নিশ্চয়ই ওই খচ্চর দুটার কাজ। আমি তো ওদের চিনি না, হঠাৎ করে কেউ যদি আমাকে ঠেট দেয় কেমন লাগবে বলো তো কল্যাণ। দাদা আমি এটা বুঝতে পারছি, এই কাজটাকে কে করছে এটা আমার উপরে ছেড়ে দেন, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। আমি কি চাঁদনির মামাকে এই বিষয়টা বলবো? আহ বাদ দেন তো দাদা, এটা ওই টুকিটাকি বিষয়টা আমরা এই নিজেরা নিজেরা আলোচনা করে সেরে নেব। ভাই বিষয়টা আমার উপরে ছেড়ে দেন, এটা আমি দেখছি। ঠিক আছে? আচ্ছা কল্যাণ, তাহলে চলি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিরে একা একা বসে বসে কিছুই করছি না, এমনি একটু ভাবছি। কি ভাবছিস এত? অনেকদিন কোথাও বেড়াতে যাওয়া হয় না, এভাবে বাড়িতে একা একা বসে থেকে মন টেকে না। বাহ দারুণ বলেছিস তো। তাহলে কোথায় যাওয়া যায়? আব্বুকে রাজি করিয়ে চলো না কোথাও ঘুরে আসি। কিরে বাবা একা একা বসে আছো? হ্যাঁ একা একা বসে আছি। তা চাঁদনি আজকে পড়বে না? না, ওরা ওরা কোথায় বেড়াতে যাবে। বাহ ভালো কথা। তা কে কে যাবে? চাঁদনি, সিমু আর মজনু। দাঁড়া বাবা আমি ওদেরকে ডাকো। চাঁদনি, চাঁদনি জানো তো রেডি হচ্ছি, তাহলে এত ডাকাটা কি কিসের? আরে পারছে কিছু বললে বল। আজকে পড়বো না? না আজকে পড়বো না, আজকে ঘুরতে যাব, সিমু আমাদের সাথে যাচ্ছে। ও তাহলে আজকে আমি যাই। শুনুন, কিছু মনে না করলে আমাদের সাথে ঘুরতে যাবেন? না আজকে আমার কাজ আছে, তাছাড়া তোমাদের সাথে যাওয়াটা ভালো দেখা যাবে না। যাবেন না? না আমি যাব না। চ
সত্যি যাবেন না? না আমি যাব না। তাহলে আমিও যাব না। কেমন লাগে কত বাবা, যেটা জেদ করে সেটাই করে। কেন আন্টি, আবার কি হলো? সবই তো ঠিক ছিল। একা কিভাবে যাবে বাবা? আরে তোমার যদি একটু সময় থাকে। না আন্টি, তাছাড়া আঙ্কেল কি মনে করবে? তোমার আঙ্কেলকে আমি ম্যানেজ করে নিই, মেয়েটাকে নিয়ে ভয়, তুমি থাকলে একটু নিশ্চিত হতে। আচ্ছা ঠিক আছে, আমি রেডি। আমিও রেডি। গেছিস কিনা বুঝলাই আমারে, আমি এখন ব্যান চালাই ঢাকা শহরে। দেখো বাবা, অত ভনিতা না করে সরাসরি বলো। না দেখছি আপনার বাকিকে মাস্টারের সাথে একটু ঘোরাফেরা করতে। আমার বাকি ঘোরাফেরা করে তাতে তোমার সমস্যা করতে? না কাকা, এমনি দেখছিলাম, এই জন্য আপনাকে বললাম আর কি। তুমি যাও, আমার বাড়ির ব্যাপারটা আমি বুঝবো। যাও যাও যাও। কি জানিস? আমি জানি তুমি কি ভাবছো। এই সময় এমন তো একটু হয়। কেমন? সত্যি করে বলো তো আপু, তুমি আরিফ ভাইয়ার কথা ভাবছো না? এ মাস্টার সাম, কি কিছু বলবেন? যা তো বলি তা তো কানে ঢুকে না। কি বিষয় বুঝলাম না। আরে দুধের বাচ্চা, গাল টিপলে মনে হয় ছ্যাপ বেরোয়। তোকে বলছিলাম চার দিকে বাইর যাবি না। দেখেন ভাই, আমি তো আরে পড়াইতে যাই। না শুধু পড়াস, নাকি সাথে অন্য কোনো কিছু আছে? অন্য কিছু মানে আপনি যা ভাবছেন তা নয়। বাবা ভাবি সব হয়েছে, তুই আর ওই বাড়িতে যাবি না। গুণ যে জায়গায় পোলা সেই জায়গায় চলে যা। চান্দি থাকবে তাহলে চুল থাকবে না, কথাটা মন রাখিস। দেখো চাঁদনি, তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না। কেন, আমি কি দেখতে খারাপ নাকি আপনার যোগ্য নয়? এসব চিন্তা বাদ দাও, সামনে তোমার পরীক্ষা। পরীক্ষা দিয়ে লাভ কি? জীবনের পরীক্ষায় হেরে যাচ্ছি। চাঁদনি,
আজকে আমি উঠি, আমার ভালো লাগতেছে। আপু, তুই মন খারাপ করিস না, দেখবি তুই যা চাস তাই হবে। চা দিলে দেখতেছি না যে ওর ঘরেই আছে, ওর একটু ডাকো দিয়ে একটু কথা কই। চাঁদনি, ও চাঁদনি, তোর মামা ডাকে, আয় মা। তোর লেখাপড়া কেমন চলছে? মামা আমি এবার পরীক্ষা দেব না। ও মা, কেন? এমনি দেখ মা, তোর ছোট কাল থেকে কোলে পিঠে করে মানুষ করছি, কোনো কিছুর অভাব বুঝতে দেইনি। কোনো কিছু দরকার হইলে তুই আমাকে বলবি, আমি এনে দেব। আমার কিছু লাগবে না মামা। তোর একটা কথা জিগাই, তুই কি আরএফ পছন্দ করিস? কাকা, কাকা বাড়িতে আছেন? কে? কাকা আমি কল্যাণ, একটু বাইরে আসেন। ও কল্যাণ, আইতাছি। কি হইছে কল্যাণ? আরিফ ভাই রে মাইরা অজ্ঞান করে ফালিয়ে রাখছে। কেডা? সাদেক আর শফিক ভাই। এখন কোন জায়গায় আছে? আমরা সবাই হসপিটালে রাখি আছি, ডাক্তার কাছে রাখি। তারা তো আচ্ছা ঠিক আছে, চলো চলো। বাবা ব্যথা কমছে? হ্যাঁ কিছুটা কমছে। কমলা, 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 এই যে আমি আসামিদেরকে ধরে নিয়ে আসছি। কিসের আসামি? ওরাই বলো কিসের আসামি। এই তোমরা বলো কিসের আসামি তোমরা? কাছে আমার আরিফ ভাই আমরা মারছি, আমরা চাই না যে আরিফ ভাই এই বাসায় আসো। কেন চান না জানতে পারি? শফিক তোমাকে পছন্দ করে তাই ইচ্ছে করছে জোরে একটা থাপ পর মারি। বাবা হেরাবানি, তোমরা যা করছো ভালোই করছো, এবার আরিফের কাছে মাপ চাও। আরিফ ভাই আরিফ ভাই চাকরির জন্য বসের সাথে কথা বলছিলাম, আপনার চাকরিটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হইলাম, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাদের কথা শেষ হলে আমার কিছু কথা আছে। জি কাকা বলেন। বাবা আরিফ, আমার মনে হয় চাঁদের তোমাকে খুব পছন্দ করে, তুমি রাজি থাকলে আমি চাঁদের সাথে সৌর গ্রহটা আমি সারতে চাই। বাবা দেখেন, আপনারা মুরব্বী মানুষ, ওরা যেটা ভালো মনে করে সেটাই করে। আলহামদুলিল্লাহ। আপু তোমার তো হিললে হয়ে গেল, এখন আমার একটা হলেই হয়।